पेयजल समस्या समाधान के लिए प्रयत्नशील है मेयर गौतम देव पंपिंग स्टेशनों का क्या दौरा शहरवासियों की पानी की समस्या को दूर करने के लिए मेयर गौतम देव लगातार प्रयत्नशील है वह दिन भर अधिकारियों से बात करिए जानने की कोशिश कर रहे हैं कि कहीं पर पानी की समस्या तो नहीं है इसी बीच वार्ड 28 में लंबे समय से चली आ रही पानी की समस्या दूर होने वाली है मंगलवार सुबह मेयर गौतम देव मेयर परिषद दुलाल दत्तक काउंसलर बोरो चेयरमैन और विभाग के अधिकारियों ने वार्ड नंबर सत्ताईस और वार्ड नंबर पाँच के पंपिंग स्टेशनों का दौरा किया साथ ही मेयर ने वार्ड नंबर सत्ताईस के ज्योत्सा मई स्कूल के ठीक पीछे स्थित पंपिंग स्टेशन का भी दौरा किया और इलाके के निवासियों से उनकी समस्याएं भी सुनी मेयर ने क्षेत्र में सड़क के चौड़ा करने के लिए जमीन देने के लिए ज्योत्सना मई स्कूल को धन्यवाद दिया इस संबंध में मेयर गौतम देव ने कहा कि सड़क के चौड़ीकरण होने से कार व एम्बुलेंस अब आसानी से प्रवेश कर सकेंगे स्थानीय लोगों ने उन्हें पानी के बारे में जानकारी दी और बताया कि पंप चलाने पर तेज आवाज होती है उनके घर में बीमार और बूढ़े लोगों की समस्या होती है गौतम ने इस समस्या को स्वीकार किया और कहा कि वो इस मामले में इंजीनियर से बात करेंगे ताकि आवाज को कुछ कम किया जा सके आ, আয়রন রিংভার এটা করাতে এটা আঠাশ নম্বর ওয়ার্ড সাতাশ নম্বর ওয়ার্ডে জায়গায় জায়গায় জলটা ভালো যাবে এখানে এটা বাউন্ডারি ওয়াল করা এই যে রাস্তাটা একটু ওপেন ছিল এখানকার মানুষজনের আপত্তি ছিল আপত্তির সঙ্গতি কারো সঙ্গত কারণও ছিল এখন আমরা প্রাইমারি কাউন্সিলের সাথে কথা বলেছি আমরা দেড় মিটার আরও জায়গা জ্যোস্তম স্কুল কৃতজ্ঞতার সাথে ওদের ঋণ শোধ করছি আমরা বোর্ড টোডও লাগিয়ে দেবো দেড় মিটার জায়গা আমরা ওদের থেকে পারমিশান নিয়ে এই রাস্তাটা অল্টারনেটিভ রাস্তা এর পোলগুলোকে শিফটিং লেফট সাইডের ড্রেনটাকে ঠিক করে করে দেওয়া এই রাস্তাটা করে দিচ্ছে এই রাস্তাটা করে দেওয়াতে কি হবে অল্টারনেটিভ রোডটা এটা হয়ে গেল আর এখানে আয়রন রিভারের কম্প্রেশারের সাউন্ড বেশি আছে আর বাকি সাউন্ডটা অনেক কম কিন্তু আমার কানে ওই সাউন্ডটাও একটু বেশি মনে হলো আমি পেইচ ইঞ্জিনিয়াররা এসছেন ওদের বলেছি এটা ট্রায়াল রান চলছে আগামী সাত দিনের মধ্যে সাউন্ডটা একদম মিনিমাম টু মিনিমাম জায়গাতে ওরা নিয়ে আসবে আমি আজকে দেখে গেলাম আজকে হচ্ছে কত তারিখ চোদ্দো তারিখ চোদ্দো তারিখ আমি একুশ অথবা বাইশ তারিখে আবার আসব আবার এসে ওনাদের নিয়ে এটা ফাইনালি আমি আরেকবার দেখে যাব এখন আমি আঠাশে যাব আঠাশে যেখানে জল পড়ছে ওখানকার কাউন্সিলার আছে ওই এটা দেখব দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এখানে লিক হচ্ছে সেগুলো সব ঠিক করে দেবে একটা কাজ শুরু হয়ে টেস্টিংয়ের সময় এগুলো ধরা পড়ছে সেগুলো সব আমরা ঠিকঠাক করে দিচ্ছি জল জমবে না ডেন আউট করে বের করে দেওয়া হবে আঠাশ নম্বর ওয়ার্ডের কাজটা আমরা দেখব জলটা যে যাচ্ছে পড়ছে মানুষ পাচ্ছেন এবং তারপর মুনি বাবা আশ্রমে যে যেটা আরও নিবার প্লান্ট লাগানো হয়েছে সেখানে একটা ড্রেন তৈরি হয়েছে যে ড্রেনটা দিয়ে ওই আর জল বেরিয়ে যাবে বহুদিন ধরে সেটাকে আমরা অপারেশনাল করতে পারছিলাম না সেটা অপারেশনাল হয়ে গেছে লাস্ট মিটিংয়ে তিরিশ তারিখের মিটিংয়ে আমি বলেছিলাম যে সাত দিন টাইম দিয়েছিলাম সেটা সেভেন্থ অফ মে আজকে চোদ্দো তারিখ আরও সাত দিন এক্সট্রা টাইম ওরা পেয়েছে এইটা করে আমরা পাঁচ নম্বর ওয়ার্ডের কাজটাও যাবটা মানুষটা তো পাচ্ছে তো এখনই তো পাচ্ছে পাচ্ছে এটা পরশুদিন থেকেই পাওয়া শুরু হয়েছে ওখানে যাচ্ছি আমরা চলুন